পড়ুয়াদের সুষম ও স্বাস্থ্যসম্মত খাবার দিতে বিদ্যালয়ের ছাদে তৈরি হলো বাগান। এদিন ছাদ বাগান উদ্বোধন সহ নানা অনুষ্ঠানের আয়োজন হয় বিদ্যালয়ে। মিড ডে মিলে নিজেদের স্কুলের পড়ুয়াদের সুষম ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করার উদ্দেশ্যে স্কুলের ছাদেই তৈরি করা হলো বাগান। গত সোমবার শিশু দিবসে সেই ছাদ বাগানের উদ্বোধন করা হয়। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ ব্লকের কালোপুর গ্রাম পঞ্চায়েতের আসাননগর নরনারায়ণ আদর্শ বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুলের ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে প্রতি বছরই শিশু দিবসে বিশেষ কিছু অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। এবছরও শিশু দিবসকে সামনে রেখে বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের মধ্যে অঙ্কন মেলার আয়োজন করা হয়েছিল। পাশাপাশি স্কুল প্রাঙ্গণে গোটা দিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুধু তাই নয়, যারা বিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন এদিন তাদের স্মৃতিতেও তাদের নামের ফলক উন্মোচন করা হয় স্কুল চত্বরে। এদিন স্কুলের নিজস্ব লোগোরও উদ্বোধন করা হয়। স্কুলের খুদে ছাত্রছাত্রীদের জন্য স্কুলের ছাদেই তৈরি করা হয়েছে একটি বাগান। এখানে শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে ফলছে জৈব সারের নানা সবজি। স্বাস্থ্যসম্মত সেই সবজি স্কুলের মিড ডে মিলের রান্নায় ব্যবহার করা হবে, এমনই জানালেন স্কুলের সহশিক্ষক গোবিন্দ ভট্টাচার্য। এ বিষয়ে শিক্ষক বলেন, সোমবার সেই ছাদ বাগানের উদ্বোধনও করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ এক নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মালবিকা বিশ্বাস সহ দপ্তরের অন্যান্য কর্মীরা। স্কুল কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয় পরিদর্শক। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালোপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুক্তি সরকার, স্কুল পরিচালন কমিটির সভাপতি প্রদীপ সরকার, স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামসুন্দর প্রামাণিক সহ বিশিষ্টজনেরা। স্কুলের শিক্ষকদের এই উদ্যোগের প্রশংসা করেছেন অভিভাবক সহ অন্যান্যরা। প্রতি বছরের মতো এবারও আমরা অনুষ্ঠানটা করেছি। সারা বনগাঁয় যে 67টা প্রাইমারি স্কুল আছে সরকার ঘোষিত, সেই স্কুলের সিডব্লিউএসএন যে বাচ্চা বিশেষ চাহিদা কোনো শিশু তাদের নিয়ে একটা অঙ্কন মেলা করেছি। আমাদের যারা জমি দান করেছিলেন প্রায় ব্যাগের উপরে আমাদের সম্পত্তি স্কুলে, সেটা অরক্ষিত অবস্থায় আছে। তাই আমরা বাগানটা আমাদের বাচ্চাদের যে কিচেন গার্ডেন যেটা নিচে করতে না পারার জন্য এবার উপরে ছাদের পরে ছাদ বাগান করেছি, সেটা উদ্বোধন করেছি। বাচ্চাদের সারাদিনের একটা অনুষ্ঠানগুলো হয়েছে এবং যারা জমি দান করেছিলেন জমিদাতা তাদের স্মৃতি রক্ষার্থে আমরা একটা ফলক উন্মোচন করেছি। ওই সিডব্লিউএসএন বাচ্চারা সহ আমাদের স্কুলের বাচ্চা বিভিন্ন স্কুলের মাস্টারমশাইদের নিয়ে সারাদিন ধরে আমরা অনুষ্ঠানটা পরিচালনা করেছি। আমাদের বাচ্চাদের একটু সুষম আহার, টাটকা সবজি যেমন লাউ কুমড়ো বেগুন শিম এগুলো আমরা উপরে তৈরি করবো, সেগুলো টাটকা খাবারটা ওরা পাবে এবং তাদেরকে আর একটু পুষ্টিকর খাবার ওদের মানে পেতে ওদের সুবিধা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।